রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে আগামীকাল শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে দোকান গোছানোর কাজ। প্রথমবারের মতো রূপগঞ্জে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনে খুশি জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। আন্তর্জাতিক বাণিজ্য মেলার কারণে রাজধানীতে সৃষ্ট যানজট নিরসনে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে রূপগঞ্জ উপশহরের পূর্বাচলে নির্মাণ করা হয় বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। শনিবার সেখানে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ মুহূর্তে স্টল সাজসজ্জায় ব্যস্ত দোকান মালিক ও শ্রমিকরা। নতুন জায়গা হিসেবে সবাই মানে এখানে আসা উচিত বলে আমরা মনে করি। মেলা ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সিসিটিভির যে মনিটরিং রুমটা রয়েছে সেখানে আমাদের প্রতিটি সংস্থার সদস্যরা উপস্থিত থাকবেন, যেন যে কোনো অবস্থার প্রেক্ষিতে আমরা দ্রুততম সময়ে যে সংস্থায় যেখানে ওখানে আমরা উপস্থিত থাকি না কেন সেখানে রেসপন্স করতে পারি। অর্থাৎ যে কোনো ভিকটিমকে দ্রুত তার সেবার কাঙ্ক্ষিত মাত্রাটাকে আমরা প্রসারিত হাত দ্বারা তার কাছে পৌঁছাতে পারি সেই চেষ্টাটা করা। পূর্বাচলে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনে খুশি রূপগঞ্জবাসী। আমরা খুব আনন্দিত, সারা দেশ থেকে আমাদের মেলা উপভোগ করার জন্য লোকজন আমাদের রূপগঞ্জ আসবে। রূপগঞ্জের পক্ষ থেকে আমরা গণতন্ত্রের মানুষকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। আমাদের রূপগঞ্জের পূর্বাঞ্চলে আমাদের এই প্রথম বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী সকাল 10টায় ভার্চুয়ালি আমাদের এই বাণিজ্য মেলাটি ওপেনিং করবেন। পরিবেশটা খুব ভালো সেখানে, সেই ভালো পরিবেশে নতুন পরিবেশে ইনশাআল্লাহ আমাদের মেলাটি অনুষ্ঠিত হবে। মেলায় যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীর খিলক্ষেত থেকে কম ভাড়ায় বাস চালুর পাশাপাশি দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। আমাদের ইপিবি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন সর্বাত্মক প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়েছি। আপনারা দেখবেন যে আমাদের রাস্তাঘাট, আমাদের টিকিট কাউন্টার, আমাদের স্টলগুলোও প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। 21 অক্টোবর নতুন সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।